ইউক্রেন যুদ্ধে প্রায় 40,000 রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার এক ভাষণে তিনি বলেন, যুদ্ধ শুরুর পর এই সংখ্যা এখন পর্যন্ত প্রায় 40,000। ভাষণে শস্য রপ্তানি নির্বিঘ্ন করা এবং আরও অস্ত্র সরবরাহ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে দোনেস্কের বিভিন্ন এলাকা ও খারসনে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পেন্টাগন জানিয়েছে, জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক হাসপাতালে চিকিৎসা পাবেন আহত ইউক্রেনীয় সেনারা। অন্যদিকে ইউক্রেনের রুশ আগ্রাসনের কারণে কৃষ্ণ সাগরে মার্কিন নৌবাহিনীর সামরিক মহড়া বাতিল করা হয়েছে। এই মহড়াকে ইউরোপে রাশিয়ার আক্রমণ ঠেকাতে অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে।